বেয়ারার চেকের মাধ্যমে টাকা না দেওয়ার স্পষ্ট নির্দেশনা থাকলেও নিয়ম লঙ্ঘন করে 2014-15 অর্থ বছরে চিকিৎসা ধর্মীয় ও সামাজিক কল্যাণের নামে 8,06,500 টাকা 2014-15 এবং 2016-17 অর্থ বছরে গরিব মেধাবী ছাত্রদের বৃত্তি দেওয়ার নামে 12,52,500 টাকা এবং 2015-16 অর্থ বছরে ক্রীড়া সংস্কৃতি খাতে জেলা পরিষদের কর্মকর্তা কর্মচারী সহ বিভিন্ন নামে বেনামে 7,08,000 টাকা উত্তোলন করা হয়। কিন্তু কর্মচারীদের কেউ কেউ টাকার বিষয়ে কিছুই জানেন না। আমি তো এখানকার নৈশ পুরোহিত দেখতে, তা আমার নামে যে টাকা উঠছে আমি বিষয়ে বলতে পারবো না। যদি সাধারণ মানুষের খাত থেকে তোলা হয় তাহলে এটা আমার ধারণার বাইরে এবং এটা আমার নলেজে নেই। আত্মসাতের উদ্দেশ্যেই অ্যাকাউন্ট পে চেক না দিয়ে বেয়ারার চেকে টাকা দেয়া হয় বলে মনে করেন জেলা পরিষদের এই সদস্য। আর সচেতন মহল বলছে জবাবদিহিতা না থাকায় এই প্রতিষ্ঠানে অনিয়ম দুর্নীতির লাগাম টেনে ধরা যাচ্ছে না। বেয়ারার চেকটা খুব অথেন্টিক নয়, দুর্নীতি অনিয়মগুলো কিন্তু বেয়ারার চেক থেকে বেশি পরিলক্ষিত হয়। জেলা পরিষদের এই যথেচ্ছাচারের বিরুদ্ধে যে কোনো একটা ব্যবস্থা গ্রহণ করবে সেই রকম মনিটর করার কোনো সংস্থা নেই। কিছু সংখ্যক কর্মকর্তা কর্মচারী এটা গোটাটা নিয়ন্ত্রণ করছেন এবং তারা যা খুশি তাই করে যাচ্ছে। অবশ্য জেলা পরিষদের চেয়ারম্যান জানালেন এসব অনিয়ম দুর্নীতির বিষয়ে তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে। পূর্বের যে বিষয়গুলো নিয়ে দুদুকও অলরেডি এখানে হস্তক্ষেপ করেছে, তাদের কার্যক্রমগুলো চলমান রয়েছে, সব মিলে আমার কাছে প্রতিবেদন আসলে আমি প্রয়োজন আইনগত ব্যবস্থা নেব। এছাড়া জালিয়াতির মাধ্যমে 2016-17 অর্থ বছরে গাইবান্ধা জেলা পরিষদের সম্পত্তি রক্ষণাবেক্ষণ খাত থেকে 1,88,000, একই অর্থ বছরে চেয়ারম্যানের সবিবেচক তহবিল থেকে 1,20,000 এবং ল্যাপটপ ক্রয়ের নামে আত্মসাত করা হয় 97,500 টাকা। আত্মসাতকৃত অর্থ ফেরত চেয়ে সম্প্রতি হিসাবরক্ষক শামীম মিয়া ও সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তাকে চিঠি দিয়েছে কর্তৃপক্ষ। হেদায়েতুল ইসলাম বাবু, সময় সংবাদ, গাইবান্ধা।